আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার চৌবাড়িয়া, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে রবিউল ডেয়ারি ফার্মে। তো আজকে অনেকগুলা গাভী দেখব, তো চলুন এই ডেয়ারি ফার্মের মালিক রবিউল ইসলাম কাকার সাথে বিস্তারিত জেনে নেই গাভীর দাম, জাত, বয়স এবং বাছুরের কয় নাম্বার বাচ্চা সব কিছু বিস্তারিত জানবো। তো চলুন শুরু করা যাক। আজকে গরু আছে 19টা, তার ভিতর আজকে আমি 10-12টা গরু দেখাবো আর কি। 10-12টা গরু দেখাবেন। বাচ্চা সহ কয়টা আছে? বাচ্চা সহ আছে 3টে, বাচ্চা মরা আছে একটা। আপনার আজকে সর্বোচ্চ দামি গরু কত দামে? সর্ব দামি আছে আপনার আজকে হলো 2,45,000 টাকা। 2,45,000। আর সবচেয়ে কম দামে? সবচেয়ে কম দামে আছে 1,25,000। 1,25,000 থেকে 2,45,000। জি। আর জাত কি কি জাতে গরু আছে? হলস্টাইন ফ্রিজিয়ান বেশি আছে। আর সব হলস্টাইন ফ্রিজিয়ান জাতে বেশি। তো কাকা চলেন বিস্তারিত। একটা মশো অস্ট্রেলিয়া আছে আর সব হলস্টাইন ফ্রিজিয়ান। গরুগুলো দেখি কথা না বলি আর না পারে তো চলুন। প্রথমেই প্রথম সিরিয়ালে যে একটা সুন্দর উঁচু একটা মনে রেডি গাবি। জি। দুধের পরিমাণ প্রথম বিয়ানে কত ছিল? এটা আপনি প্রথমে 20+ দুধ দান করছে আর কি। প্রথমে 20+ দুধ দান, এবার বেশি হবে আশা করা যায়, অনেক বেশি হবে এবার। রোগগুলো কতটা একবারে দেখেন নোমের মতো একবারে চামড়া, এই অনেক বড় পালান হবে কিন্তু। আর গাছ চামড়াটা মনে হয় গাছ চামড়া নাই সাথে, এত সুন্দর পাতলা আমার দর্শক ভাই অবশ্যই এসে দামাদামি করে দেখে শুনে বুঝে তারপরে গাভীটা নিবে এই আশাটাই রাখবো। ১৮ দিন টাইম আছে। মানে 19-20 হবে। এটার দাম চাচ্ছি আমি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। দাঁত কয় দাঁত বললেন? 4 দাঁত। 4 দাঁতের গরু। অনেকে কিন্তু এই গাভীগুলোকে প্রথম দিন বলে চালায় দেয়। জি জি, আমি তা বলবো না, যেহেতু একটা বাচ্চা দিছে আমি প্রথম বলবো কেন। আর রোগ মগ আমি মানে সবসময়ের জন্য ভালো জিনিস স্যার সংগ্রহ করি না, গ্রামে ঘুরে ঘুরে গরু সংগ্রহ করি। ঠিক আছে কাকা, 2,35,000 টাকা দাম চাচ্ছেন? জি জি, মানে এগুলো চাওয়া মানে ফিস্ট, এগুলো বেচা মতো দামদর খুব। জি, দাম দর করলে আমার কাছে জিনিস কেউ নিতে পারবেন না, বেশি দাম দর করলে সীমিত লাভে গরু বিক্রি করি। আর আমার গরু আমি প্রতিবেদন দেওয়ার টাইমই পাই না, আল্লাহর রহমতে আমার গরু এমনি বিক্রি হয়ে যায়। ঠিক আছে কাকা, আমরা 2 নম্বর সিরিয়ালকে এখন রেখে 3 নম্বর সিরিয়ালে চাবিতে চলে। এটা কি জাতের গরু?
এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা আপনি প্রথম বাচ্চা দিবে দাঁতে কেবল দুইটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিবে একটু শুনতেও কিন্তু খুবই ভালো দেখেন জার্সি মডেল গরু কিন্তু তার কান গলা মানে চতুর সাইডে মানে মডেলটা হলো জার্সি কিন্তু কালার পাইছে ফিজিয়ানের তো ঠিক আছে তো দুটে দুটে মিষ্ট আছে এটা কিন্তু মনে হচ্ছে যে অনেকটা রেডি হয়ে গেছে অল্প সময় হ্যাঁ এটা 12 দিনের মতো টাইম আছে এখন 12 দিনের মতো আর সময় আছে জি এটার দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে আমি 195000 টাকা 195000 টাকা দাম চাচ্ছেন প্রথম বিএনের গাবি দুই দাঁত বয়স আর 12 দিন সময় আছে অনেক সুন্দর একটা গাবি হ্যাঁ খুব ভালো মানের গাবি আর উপরে মনে জাত কোয়ালিটি যে গাবি চেনে তার এর সাই আর মানে জাত মানের গরু হয় না অবশ্যই বুঝছেন অরিজিনাল জাত দেখেন গলাটা চিকন পাছাটা ওসার কত এই যে গাবির যে পায়ে পশম মানে কাটা এটা কি আঘাত পাইছিল নাকি কি কারণে না 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 আঘাত না ওই দন অনেক সময় দেখা যায় ইটির পর থাকে তো ইটির পর থাকলে যে এই সব জায়গাগুলো উড়তে মরতে একটু এমন সমান হয় কিন্তু দেখেন আর যে প্রথম আর বাচ্চা দেবে আর বেলুন একদম বেলুন কিন্তু এখনো আর কি পরিমাণ যে পালন হবে বিশাল পালন আর অধিকারী গরু হবে এটা ঠিক আছে 195000 টাকা দাম আপনি চাচ্ছেন অবশ্যই দর্শক ভাই দেখে শুনে কিনবে তো চলুন তিন নাম্বার সিরিয়ালে গাবিটা আমরা রেখে চার নাম্বার সিরিয়ালে যাব এটা মনে হচ্ছে ফিজিয়ান হ্যাঁ ওটাও হলস্টাইন ফিজিয়ান এটা কয় দাঁতে এটা আপনার চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে কয় নাম্বার বাচ্চা দিবে এটা এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে জি এটা কি প্রথম বিয়েনে যে কত মানে দুধ কত হ্যাঁ দুধ হয়েছে 15 16 কেজি করে দুধ হয়েছে এটা 15 16 এটা দুধ হয়েছে এবার আশা কেমন করেন এবার আশা করা যায় যে 1 কেজি হলে বৃদ্ধি হবে এসব গরু অরিজিনাল জাত গরু না আর আমি জাত গরু ছাড়া কিনিও না বুঝছেন এখন কি আপনি গরুকে শুধু খ্যারি খাওয়াচ্ছেন হ্যাঁ আমি খ্যারি খাওয়াচ্ছি গরু ঘাসে দুধ বেশি হয় নাকি গরু খ্যারে দুধ বেশি হয় মানে ঘাসে দুধ বেশি কিন্তু ঘাস তো এখন আমি খাওয়াচ্ছি না আমি খ্যারি খাওয়াই এখন খ্যারি খাওয়াচ্ছি তো এইটা দাম কত যাচ্ছে এটার দাম রাখবো আমি 190000 টাকা 190000 টাকা দাম রাখবেন জি এই গরুটাও কিন্তু অনেক লম্বা জি গরু অরিজিনাল জাত গরু দেন গরুগুলো জাতে মানে কোনো দিক দিয়ে মানে টুটি নাই এই গরুগুলো যে একজনে যদি একটা খামারে যদি একজন মানে 5-7-10টা নিতে চায় আল্লাহর রহমতে এই গরুগুলো নিলে কখনো সে খামারি মরবে না হ্যাঁ ইনশাল্লাহ আমারও সেটা মনে হয় কিন্তু এই গরুগুলো কি মনে হয় আপনার কি মনে হয় এইটা স্বাস্থ্য মতো আরও ভালো হ্যাঁ অনেক ভালো হবে বা গরু গরু এসব গরুগুলো তো অযত্ন ছিল বুঝছেন গায়ে পা মনে হচ্ছে যেরকম হাইট সেরকম কিন্তু গরু গায়ে লাগে গায়ে লাগাতে পারে নাই মানে খাওয়া নেয় ডাবল ছিল আপনি 9 মাস চলছে এখন আর 15 দিনের মতো টাইম আছে কয় নম্বর বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে জি প্রথম দুই দাঁত দেখেন অনেক বড় গরু কিন্তু এই গরুগুলো কিন্তু একবার খাওয়া এতই দুর্বল মানে ভালো করে খাওয়াইতেই পারে না এই গরুগুলো প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স দুই দাঁতে দেন না হাইট অনেক চার দাঁত বয়স হয়ে না দুই দাঁত বয়স অনেক বড় গরু কিন্তু বাসাই করে নেই সবাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি 175000 টাকা 175000 জি আচ্ছা এই গরুগুলো তো মানে যদি দেখা যায় যে দুধে যদি কোনো খামারে লাভও না করতে পারে এই গরু যদি ভালোভাবে খাওয়ায় তাহলে ভবিষ্যতে তো এই গরুগুলোর হাইট এমনিতে কিন্তু দাম বাড়বে অনেক দাম বেড়ে যাবে এই মানে দুধ তো খাবেই তারপরেও যদি বিক্রি করে একটু গায়ে লাগা তারপরে এই গরুগুলো কিন্তু অনেক বেশি লাভবান হবে সে তো এটার দাম 175000 টাকা আচ্ছা তো ঠিক আছে 5 নম্বর সিরিয়ালের গাবিটা আমরা রাখি 6 নম্বর সিরিয়ালের একটা বিশাল গরু মানে স্বাস্থ্য মাস্থ মনে হচ্ছে অন্যগুলোর থেকে কিন্তু এটা বেশি মনে হচ্ছে
এটা কি আসলেই বেশি ক্যামেরাতে দর্শক কেমন দেখতেছে গরু অরিজিনাল জাত গরু বুঝছেন জাতের দেখেন ত্রুটি নাই যারা গরু চিনবে তারা এসব গরু কখনোই মনে করেন যে মানে যেটা জাতের জাতের কোনো ত্রুটি নাই আচ্ছা এই গরুটা কয় দাঁত বয়স এইটা দুই দাঁত ছিল চার দাঁতে ফোরস আর কি প্রথম নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে তবে গরুর হাইটটা অনুপাতে কিন্তু অনেক বড় গরু অনেক বড় মানে কি অনেক বড় কিন্তু এই গরুটার যে পিছনে আমরা তো দেখি একটা গরু মানুষ যাচাই করে সামনে আর পিছনে দেখে পিছনে কিন্তু সেইভাবে কিন্তু মাংস লাগে না মাংস এই জাতের গরুগুলো এমনি মাংস কম হয় তারপরেও ধরেন যে হাইট অনুসারে আর মাংসটা ধরাতে পারে নাই বুঝছেন এগুলো গরু যে খামারে লালন পালন ভালো করতে পারবে যত্ন নিতে পারবে সেই সব খামারের পক্ষে এই গরুগুলো গেলে ফেরে ডবল টাকা কিন্তু কামাই হবে তার এইগুলোর কি পিছনে মাংস হ্যাঁ লাগবে আরো লাগবে ভবিষ্যতে লাগবে তো অবশ্যই লাগবে কতদিন সময় আছে এইটার টাইম আছে এখনো আপনার 22 23 দিনের মতো টাইম আছে 22 23 দিনের মতো পালাটা একটু দেখাবেন যে পালাটা কতটুকু ছাড়তেছে একদম বেলুন দেখেন আর পালার গাছ চামড়াটা এতই পাতলা যদি কোনো ব্যক্তির বৈশিষ্ট্য দেয় সব এই গাভীগুলো যে এই যে আমরা প্রেগনেন্ট গাভীগুলোর যে একটা রিস্ক থাকে যে বানকানা আবার অনেক গাভি দেখা যায় যে হচ্ছে দোয়ানোর সময় লাথি মারে জি জি না এগুলো তা না নতুন খামারি দেখে এই আল্লাহর রহমতে এই সব গরুগুলো আপনারা একটুকু কিচ্ছু বলবেন না যে এখন মানুষজন দেখছে তাই তাছাড়া দেখেন হাত দেন লাড়েন চাড়েন একদম পাতলা চামড়াটা কি আছে আবার দেখেন গা চামড়াটা একবারে পাতলা দেখছেন এসব গরুগুলো আপনি যে নিয়ে যদি খামারের যত্ন করতে জানে তাহলে কিন্তু এইগুলো ডবল কামাই তাদের এই গরুটা প্রথম বিয়ে কতটুকু দুধের আশা করেন এই গরুটাই আমার একটা টার্গেট যে প্রথমে 17-18 কেজি দুধ আশা করা যায় 17-18 লিটার এইটার দাম কত চাচ্ছেন এইটার দাম চাচ্ছি আমি 1,90,000 টাকা 1,90,000 আচ্ছা ফিজিয়ানের আমরা জাতগতভাবে যে রকম জানি যে শিং সাদা হয় জিব্বা সাদা হ্যাঁ এটা এটা আছে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য গুলোতে কিন্তু এইটারই বেশি মনে হচ্ছে গরু অরিজিনাল জাত গরু কিন্তু গরুটা আমার পর্তা কিনা আছে বলে আমি পর্তা বলে দিচ্ছি কিন্তু এই গরুটা আপনার দেখেন গা একটু ভরত থাকলে আর যখন রেডি হয়ে যাবে এই গরু 2,50,000 চালেও মানায় দেখেন আমার গলা সমান কিন্তু ছাগলটা দেখছেন অনেক লম্বা অনেক স্বাস্থ্য অনেক ভালো শুধু পিছনে লাগাইতে পারেন হ্যাঁ আইসে যাবে নে এখনো টাইম আছে তো এই গরুগুলো আরো স্বাস্থ্য অনেক বেড়ে যাবে কিন্তু দেখেন আচ্ছা 6 নাম্বার মানে 6 নাম্বার যাতে 6 নাম্বার সিরিয়ালে গাবি আমরা রাখি এখন মানে উঁচু মানে বড় এই প্রথম ক্যাটাগরির এই 6টা ছিল আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে যাই যেগুলো মিডিয়াম মিডিয়াম জি কাকা এই যে 7 নাম্বার সিরিয়াল দ্বিতীয় ক্যাটাগরি মানে মিডিয়াম যে গাবিগুলো হাইটে তো এইটা কোন জাতের এটাও হলস্টন ফ্রিজিয়ান কিন্তু এটা তো মনে হচ্ছে ক্রস জাতের গরু না না ক্রস না কিন্তু এটা অরিজিনাল জাত দেখেন ঝুটিয়ালা গরুগুলো যেগুলো মুন্দি যেগুলো অরিজিনাল মুন্দি না ওই মুন্দির যদি শিংটা যদি না থাকতো কিন্তু অরিজিনাল সেই মুন্দি আর মুন্দি বলতে হ্যাঁ একবার বিকল কিন্তু মুন্দি কিন্তু আসলে ছোটবেলা যদি শিংগুলো ই করে দিত জাত বলতে মুন্দির কিন্তু এখন ওই মানে আগে এই বাচ্চাকালে শিং উঠা দেয় দেখে মন্দি হয়ে যায় বুঝছেন এইটা কয় নম্বর বাচ্চা দিবে এটা প্রথম এটা দাঁতেই নেই এখনো দাঁতে নাই এখনো দাঁত হয়নি তাহলে তো এই গরুটা মনে হচ্ছে আরো বড় হবে অনেক বড় হবে তারপর স্বাস্থ্যে হ্যাঁ সব বিষয়ে এই গরুগুলো অনেক যেহেতু এখনো দাঁতে নাই কয়দিন সময় আছে এটার টাইম আছে আপনি প্রায় 25-26 দিনের মতো টাইম আছে 25-26 দিনের মতো অনেক সময় এখন হ্যাঁ এটার টাইম আছে অনেক সময় আছে এখনো তো পালন ছাড়বে হ্যাঁ অনেক পালন ছাড়বে এই গরুগুলো পালন ছাড়ারই জাত জার্সি মডেল গরু তো এইসব গরুতে আপনার দুধের অঙ্কটা ভালো হয় এবং পালানো হয় গরু ছাগল পালন হয় বড় যখন পালানো যায় দেখা যায় যে গরু হাঁটতেই অসুবিধা হয়ে যায় গরু শুইতে অসুবিধা হয়ে যায় যেসব গাভীর অনেক বড় পালন হয়
তো আচ্ছা কাকা যে পালানের সাথে কি দুধের সম্পর্ক থাকে হ্যাঁ দুধের সম্পর্ক পালানের সাথে থাকে না তারপরে গরুর বৈশিষ্ট্যতে থাকে অনেক বৈশিষ্ট্যতে থাকে জাত মানের গুণেও অনেক সময় দুধ দেখা যায় পালান মিডিয়াম হলেও তার দুধ অনেক বেশি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনার ওই যে শক্ত পালান বলে যে চামড়া মোটা তো ওই পালানে তো দেখা যায় পালান বড় ঘাসে ঘাসে পালান বলে ওটা তো দুধ হয় না আর এই জাতের গরুগুলো তো আপনার ওই ঘাসে পালান হয় না বেশি বুঝছেন এইটার দাম কেমন হচ্ছে এইটার দাম রাখবো আমি 180,000 টাকা 180,000 টাকা জি তো যেহেতু প্রথম বাচ্চা দিবে দাঁত ওঠে না এই জন্য মনে হচ্ছে যে গাভীটার দাম বেশি জি জি ঠিক আছে 180,000 টাকা 7 নম্বর সিরিয়ালে গাবে তো এইটা আমরা রাখি এখন আমরা 8 নম্বর সিরিয়ালে গাবে তো চলে যাব কাকা এই কালেকশনের যে প্রথম 8 নম্বর সিরিয়ালের বাচ্চা সহ গাবে জি এইটা কত কয় নম্বর বাচ্চা দিছে এটা প্রথম দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স আজ 4 দিন হবে বাচ্চার বয়স 4 দিন হবে জি কি বাচ্চা এটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মায়ের মতোই কালার মায়ের মতোই জাত কি জাতের এই গাবিটা এটা মোশো অস্ট্রেলিয়া মোশো অস্ট্রেলিয়া জি এটা কি কালো হয় কালো হয় আচ্ছা আমাদের যে পাবনা জেলা পাবনা জেলার গাবিগুলো মানে আমরা যে গাবিগুলো লালন পালন করে থাকি এই আমরা ভাঙ্গুড়া উপজেলা বা চাটমার বলেন এই জাতের গাবিগুলো কিন্তু আমরা বেশি বেশি জি আচ্ছা এই জাতের গাবিগুলোর বৈশিষ্ট্য কি মানে এগুলো কি মানে রোগ বালাই কম হ্যাঁ এগুলো রোগ বালাই কম হয় তারপর দুধও খুব ঘন হয় মিষ্টি হয় বুঝছেন দুধও ঘন এবং মানে দুধে কি ফ্যাটের পরিমাণটা ফ্যাটের পরিমাণটা বেশি হয় তো এইটা দাম কেমন চাচ্ছেন দুধ কেমন হচ্ছে আর দাম কেমন চাচ্ছেন এইটার দাম রাখবো 180,000 টাকা 180,000 টাকা 8 নম্বর সিরিয়ালের বাচ্চা সহ যাবে দুধ কেমন পাচ্ছেন দুধ আপনি যে নেক আমি 15টা গ্যারান্টি দিয়ে দিতে পারবো 15টা গ্যারান্টি এখনই দিবেন হ্যাঁ মানে আমি দোয়াচ্ছি কালকেও 8 কেজি দুধ সকালে একসানে হয়েছে বুঝছেন মানে একটু তো সময় লাগবে হ্যাঁ সময় তো লাগবে 10টা 12টা দিন গেলে এগুলোটা তো আমি 15 একবার নিশ্চিত মানে যে দুধ পাচ্ছি আল্লাহর রহমতে 15টা দুধ একবার ইজি নিশ্চিত হবে তো যে আসে আইসে দেখে নিয়ে থেকে দোয়া নিয়ে যাবে হ্যাঁ দোয়া দেখে নিয়ে যাবে এগুলোটা 15 কেজি আমার বাচ্চা দোয়া দেখে নিয়ে যাবে ঠিক আছে কাকা 8 নম্বর সিরিয়ালে 180,000 টাকা দাম চাচ্ছেন জি বাচ্চা বা বাচ্চা বকনা কি বকনা বাচ্চা সহ জি ঠিক আছে 9 নম্বর সিরিয়ালের যে আরেকটা কাকা 9 নম্বর সিরিয়ালের যে আরেকটা বাচ্চা সহ গাবি কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা এটাও বকনা বাচ্চা জি এই গাবিটা কি জাতের গাবিটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান দেন না কান মাথা গলা গুলো কত সুন্দর আর চামড়া এত পাতলা ফিজিয়ান জাতের হ্যাঁ অরিজিনাল বাচ্চাটা তো মনে হচ্ছে ফিজিয়ান হ্যাঁ মায়ের মতোই বাচ্চাটাও ফিজিয়ান হয়েছে এটার বয়স কতদিন এটার গাবির বয়স 4 দাঁত 4 দাঁত বয়স গাবির প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে আর বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ 2 দিন কাল আর মানে গতকাল বাচ্চা দিছে আর কি এটা গতকাল বাচ্চা দিছে জি তো এইটার দুধ কেমন পাচ্ছেন এটার দুধ মনে হন কাল কেবল বাচ্চা দিছে তো বাচ্চা ছাড়িয়ে দেওয়া এটা তো এখন এই হচ্ছে না এই গরুগুলো আপনি 13-12 কেজি দুধ আরামের সঙ্গে পাবেন যদি কোনো গ্রাহক এসে দেখে তো কতদিন পরে এসে দেখে নিবে যদি 7-8 দিন গেলে আমি 12-1300 দোয়া দিতে পারবো তো 7-8 দিন গেলে আপনি 12-1300 দোয়া দিতে পারবেন আচ্ছা এই যে বাচ্চা এই বাচ্চাটার নাভি কি ফোলা মনে হচ্ছে না 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 নাভি ফোলা তো না লাভিতে অনেক সময় যে মানে মায়ে চাটলে দেখা যায় একটু ফুলে ওঠে কিন্তু ওটা আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই গাবিটার দাম কেমন চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছি 160,000 টাকা 160,000 টাকা 12-13 লিটার দুধ আশা করছি হ্যাঁ আশা করি আপনি দোয়া দিবেন হ্যাঁ এটা দোয়া দেবো তো কাস্টমার নেবে না নেবে না তো ঠিক আছে অবশ্যই আমার কাস্টমার এসে দেখা দেখে থেকে আপনার বাসাতে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে থাকা খাওয়ার সুযোগ আছে সমস্যা নেই আবার যদি কেউ চায় অডিটোরিয়ামে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তো 160,000 টাকা দাম চাচ্ছেন জি তো এই যে পাশে যে আর একটা 10 নম্বর সিরিয়াল হ্যাঁ ওইটা বাচ্চা কাকা এই যে 10 নম্বর সিরিয়াল হ্যাঁ এটার দুধ পড়তেছে এই যে দোয়ানে মানে দোয়ানের একটু আন টাইম হয় আচ্ছা তো 8টার আগে দোয়ান হয় বাচ্চা দিয়েছিল হ্যাঁ বাচ্চা দিয়েছে আমার বাড়িতে বাচ্চা দিয়ে বাচ্চাটা বাড়িতে নষ্ট হয়ে গেছে বাচ্চাটা বাড়িতে নষ্ট হয়ে আমার খামারে নষ্ট হয়ে গেছে আচ্ছা অনেক প্রচলন আছে একটা কথা যে আপনারা নাকি বাচ্চা লাগান
না আমি বাচ্চা লাগানো ব্যবসা আমার নাই আমার আমার দন বাচ্চা লাগালে তো লাগাইতে মে কিন্তু বেস্ট নাই দরকার নাই এমনি এমনি শান্ত বুঝছেন একে মনে করেন যে মানে যেই নিবে সমস্যা নাই একবার শান্ত দেখেন বাচ্চা ছাড়াই আপনি এমনি পানি ছিটা দিলে পানা দেয় একদম শান্ত দেখেন আর দোয়ানের সময় নড়াচড়া করে না 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 একদম শান্ত আর এত দোয়ানের এতই মজা এটা খুব মজা এটা হলস্টেন ফিজিয়ান কয় নাম্বার বাচ্চা দিয়েছিল বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছিল ভাগ্য চার দাঁত বাচ্চাটা এইটা কি আপনার খামারে এসে হ্যাঁ আমার খামারেই বাচ্চা দিয়েছে আপনার খামারে এসে বাচ্চা দিয়েছিল তো বাচ্চাটা কিভাবে মারা গেছে বাচ্চাটা মারা গেছে আপনার ওই ওই যে পাতলা পায়খানা হয়েছিল ওই সময় ফলে পাতলা পায়খানা তো কাকা ঠিক আচ্ছা দেখা যাচ্ছে যে অনেক সারাদিন আনতে পারবে দোয়া দোয়া তুমি দোয়া হলো কতদিন আগে বাচ্চা দিয়েছিল কতদিন আগে বাচ্চা দিয়েছিল এইটা বাচ্চা দিয়েছে আজ আপনার 18 17 18 দিনের মতো হচ্ছে আর কি তো দোয়াতে দেখা যাচ্ছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে বাচ্চা লাগতেছে না ধারবাটা অনেক সুন্দর অনেক দুধও আছে বুঝছেন অনেক দুধ দোয়ালে এখন দোয়ালে মনে হয় না 8 কেজির মতো দুধ হবে না 8 লিটার মতো দুধ হবে আবার বিকেল বেলাও আপনার দোয়ালে 5 কেজি 4 কেজি 5 কেজি এরকম দুধ হয় তো বাচ্চা ছাড়া আমি কিন্তু খুব কম গরুই দেখছি যে বাচ্চা ছাড়া দেখা যাচ্ছে আমাদের অনেক গরু 4-5 মাস বাচ্চা বয়স হয়ে গেছে তা যদি বাচ্চা ছাড়া দোয়াতে যাওয়া যায় অনেক লাভ হয় পালা পানা তো দেয় না অনেক লাভ হয় কিন্তু দেখেন পানি অনেক ভালো আমাদের সাথে দিলে পানা দিলো দেখছেন যেহেতু বাচ্চা নেই অবশ্যই কম দামে কিন্তু এটা দাম কেমন চাচ্ছেন এই গরুটা আমি গাবে বিক্রি করছিলাম এক কম ধরেন 90,000 টাকা মানে 1,90,000 টাকা দিয়ে 1,000 কম বিক্রি করছিলাম তো যাই হোক আইসে বাচ্চাটা মানে বাচ্চা যেদিন দেয় সেই দিনই বিচারে আসছিল আসার পর বললো যে ভাই আমি দুই দিন পর নিয়ে যাবো তো নেওয়ার পরে যাই হোক দুই দিন পর আমি বাচ্চাটা টিকেতে পারছিলাম না পর বাচ্চাটা নষ্ট হয়ে যায় ভাই আমি বলে দিয়েছিলাম ভাই গুরুত্ব এই সমস্যা আপনার তো পরে বললো যে ভাই তাহলে আমার দেখে আর একটা পরে আমাকে দিয়েন তো ভাই আর একটা এটার বদলে আর একটা গরু নিয়ে গেছে না ওনার নিয়ে গেছে 2,30,000 দিয়ে উনি তো উনি কি কোনো ড্যামারেজ দিছে যেহেতু ওনার ড্যামারেজ কে না আমি ওইটা চাইতে পারবো না কারণ আমার বাড়িতে অ্যাক্সিডেন্টটা তো আমার বাড়িতে হয়েছে না এইরকম কিন্তু অনেক রিপোর্ট আছে না 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 আমার আমার জীবনে টাকা নিয়ে গাবি যায় না 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 আমার আমার জীবনে আমার ওইগুলো নাই কেউ বলতে পারে না আর কেউ যদি বলতে পারে যে রবুলের খামার বা রবিউল ডেইরি ফার্ম থেকে একটা প্রতারণা হয়েছে বা এই আমি সাথে সাথে তার রিটার্ন বা যে ব্যবস্থা করা লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা থাকবে আমাদের দর্শক ভাইরা যদি প্রতারিত হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই গরুটার এখন দাম কেমন যাচ্ছে এটার দাম রাখবো আমি এখন এখন তো অনেক কম এখন কেউ যদি নেয় আমি 1,35,000 টাকা রাখবো 1,35,000 টাকা রাখবেন জি তো দুধ এখন 8 লিটার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই গরু দোয়াক দেখেন কত দুধ হয় দুই দাঁত বয়স অবশ্যই ভাগ্যটা খারাপ যেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা জাতের গরু যেহেতু বাচ্চা ছাড়াই কিন্তু এত সুন্দরভাবে পালন দিয়ে পানা দিছে আবার দোয়াতেও দিচ্ছে দেখেন একটা বখন বাছুরের দামের দাম একটা বাছুরে কিন্তু মানে দাম লাগে কিন্তু 1,20,000 নিচে এই জাতের একটা বাছুর পাওয়া যাবে না তবে আল্লাহ রহমতে যে লিবে হ্যাঁ এটা ফিশ প্রাইস যে লিবে তারও অনেক লাভ হবে বুঝছেন অনেক লাভ হবে এখন যদি 12টা দুধও হয় মনে হচ্ছে তারপরে দুধ খাওয়ার পরে মনে হয় গরু ঝাঁপ গেলে আবার কিন্তু 2-2.5 লক্ষ টাকার গরু হয়ে যাবে আচ্ছা কাকা ঠিক আছে দোয়াতে থাকুক আমরা বাদ বাকি গরু দেখাই এবং দোয়ানোর পরে দুধটুকু আমরা দেখা দিব এই দেখেন ওর দুধ তো দেখেন হাফ বালতি কোষ কিন্তু হয়ে গেছে বুঝছেন কারণ দুধ একবারে ছিটে হয়ে যায় এই 11 নম্বর এবং সর্বশেষ আজকের প্রতিবেদনের সর্বশেষ যে বক না নাকি না একটা বিয়ন দিছে গরুটা একটা বিয়ন দিছে দাঁতে 6টা দাঁতে 6টা জি তো গাবিটা হাইটটা অনেক কম
এইটা কয় মাস আছে পিগনেটের বয়স? পিগনেটের বয়স 7 মাস পার হয়, 8 মাস চলছে আর কি। তো মনে হচ্ছে তলাটা অনেক ছাড়বে। হ্যাঁ, তলার জায়গাও ভালো, রগ মগগুলো খুবই ভালো দেখেন। তো রাখা যাবে। বুঝছেন, খুবই ভালো গুলো। একবারে শান্ত। পিগনেটের বয়স 6 মাস ছাড়ছে, আর কতদিন সময় আছে? 3 মাসের মতো। আর ধরেন যে মোটামুটি 2 মাস টাইম আছে। 2 মাস এখনো টাইম আছে। জি জি, 2 মাসের হয়তো 2 4 দিন কম আছে। এটা প্রথম বিএনএ কে দুধ কেমন ছিল জানেন? এইটা 12 13 কেজি দুধ দন দিয়েছে প্রথম বিএনএ। প্রথম বিএনএ 12 কেজি দুধ দন। একবারে দেখেন বেলুন আর পালান টালান গুলো একদম বেলুন পালান। দেখতে সুন্দর। হ্যাঁ, খুবই ভালো গরু। তো এইটার দাম কেমন চাচ্ছেন? এইটার দাম আমি রাখবো 1,25,000 টাকা। মানে এই কালেকশনের সবচেয়ে কম দামে এই গরুটাই ছিল। আমরা দর্শককে প্রথমে জানাইছিলাম যে 1,25,000 থেকে 2,45,000, তো সর্বশেষ 1,25,000 টাকার গাবে। দর্শক ভাইরা অবশ্যই আসে, দেখবে, জানবে, বুঝবে, তারপরে গাবে নিবে, এটাই আশা রাখবো। কাকা, আপনার ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার ফোন নাম্বারটা 01745070636, এটাই ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা ঠিক আছে কাকা, অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে গরু দেখে শুনে আবার খাফা। আমরা সবসময় চাই আমাদের দর্শক ভাইরা খামারে এসে গরু দেখে শুনে বুঝে গাবি কেন। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দর্শকদের। এই দেখেন, ওই যে গরুর দুধ দেখেন, দেখছেন প্রতিবেদনটা আমরা এখানেই। 9.5 লিটারের বালতি, তার ভিতর দেখেন পুরাটাই এই গোটা দুধের নাম জেলে। আমি 12টা মানে দুধ আরামের সাথে এটা দেখা দিচ্ছি। বুঝছেন, ঠিক আছে কাকা, প্রতিবেদনটি এখানেই শেষ করছি। দর্শক ভাই ভালো থাকবেন, দর্শকরা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।